কত একর বড়, কত একর যে জায়গা, আমার তো মনে হয় পুরো সৌদি আরব এক মাসেও এখানকার ফুলকপি খাইয়া শেষ করতে পারবো না। আপনি চিন্তা করেন যেটা কত একর জায়গা, আমাদের দেশে পানি জাস্ট একটু শেষ দিলে হয়ে যায়। আপনি গাছটা কত বড় চিন্তা করতে পারছেন, অর্ধেক মনে ধরেন মনে হয় দেখেন প্রতিটা সারি সারি পানির পাইপ, কি জন্য ওই যে পানির অভাব, এটা আবার লবণাক্ত পানি, এটার আবার রিফেরিং করে এটার মিঠা পানি করছে, মিঠা পানি করে তারপর এটা শ্বাসযোগ্য করছে। দেখছেন এই যে দিক দিয়ে পানি বেরিতেছে, অনেক কষ্ট করে এই মরুভূমিতে চাষ করে, দেখছেন কি সুন্দর ফলন। হ্যাঁ আমাদের তো পানিরও অভাব নাই মাশাআল্লাহ, এক বৃষ্টি হইলে তো দুই চার দিন পানি জমা থাকে। হ্যাঁ আর এরা তো কত কষ্ট করে ফলাইতেছে, এই দেখে একদম কুচি একটা, কত বড় গাছ, গাছটার কত বড়, অনেক বড়, কত বড় গাছ, ওই সামনে চারা লাগাইছে আরো নতুন করে। এই যে এগুলা কাইটা রাখছে আজকে নিব বাজারে, তাই না? না এটা খালি কাটবো, খালি কাটার এটা দিয়ে পুরাইব তো, ওই যে কাটছে যে এগুলো একটু পুরাইব, মানে এটা শুধু ফুলকপি আর বাঁধাকপির মাজরা যেটা আমরা ক্ষেত বলি আর কি। তাই কত কষ্ট করছে, এই পাইপ নষ্ট করে প্রতিটা সারি সারি দিয়ে, হ্যাঁ পানির লাইন দেওয়া আছে, পানিটা মনে হয় এখানে রিফারিং করে, হ্যাঁ ওই যে হ্যাঁ নিচ থেকে এখানে উঠতেছে, এটা লবণাক্ত পানি, এটা রিফারিং না করলে তো হয় না। একবার দেখলাম সাইকেলের ভিডিওতে দেখলাম যে আপনার এগুলা রিফারিং করে তারপরে মিঠা পানি করে তারপরে দিতে হয়, এই যে পানি দিছে মাশাআল্লাহ, আধুনিক আধুনিক সবকিছু আধুনিক পদ্ধতি। হ্যাঁ এইগুলা আমাদের দেশে এই প্রযুক্তি ভালোভাবে আনা দরকার। ওই যে আপনার ওই যে ওই যে জাম্বু গাছ, বাংলাদেশি ভাই আচ্ছা আপনার একজনে বললো যে ওয়াইফাই এর বিলেট নিয়ে যাবেন, ওয়াইফাই যেখানে আছে, এক হিন্দি যে বললো একটু আগে, আপনার কথা নিয়ে বলছে যেখানে ওয়াইফাই আছে ওখানে নিয়ে যাবেন, যে মোটর যেটা চলতেছে এটা না আরো একটা ওটা থেকে রিপেয়ারিং হইতেছে হাউস থেকে, লবণাক্ত, ওটা রিপেয়ারিং করা আমি দেখাইতেছি আপনাকে,
আমি দেখি দাঁড়ান ভাই এই পানিটা কি লবণাক্ত কি না বেশি না হালকা বেশি না অল্প না ওই যে আচ্ছা লবণ কমই তো আমি হ্যাঁ আমার জীবনে প্রথম এত বড় বাঁধাকপি এবং ফুলকপি ক্ষেত ভিজিট করলাম যে 60 বিঘা আপনি চিন্তা করতে পারেন অথচ এই 60 বিঘা সে 4 জনে কিভাবে ম্যানেজ করতেছে 4 জন বাংলাদেশি পুরো 60 বিঘা বাঙালিকে মাছ ধরার করে দুইটা গরু কুরবানি দেন নিজের মেয়েদের এগুলো বাঁধাকপি হ্যাঁ এই বাঁধাকপির পাতাগুলো লাল পাতাকপি লাল এটা কি আচ্ছা আচ্ছা লাল লাল এটাই লাল এটাই মানে এটাই লাল এটা ওই যে সালাদ খায় ও সালাদের জন্য যেটা সালাদের জন্য যেটা এটা সবজি সবজি পাকানো কেমন এটা শুধু সালাদ এই দেন ভিতরে টকটক লাল দেখছেন নি আচ্ছা লাল লাল হ্যাঁ লালটা আমাদের দেশে তো হয় হ্যাঁ দেখছেন নি একবার ভিতরে টকটক লাল এখন শুধুমাত্র এই দুটাই ইয়া মানে ফুলকপি আর বাঁধাকপি এই তো এই জন্য তো বলতেছে যে 1 লাখ রিয়াল খরচ হয়েছে বিক্রি হইলে 1 লাখ রিয়াল এই জায়গাটা হয়ে যাব আর বাকিটা তো তাহলে প্রফিট উঠতেছে আমাদের রনি ভাই মাজরা ফুলকপি দেখতেছে দেখেন কত সুন্দর করে আমরা আইসি আলখারিজ মাজরা দেখতে রনি ভাই মাজরার ভিতরে আইসে দেখতে ফুলকপি ক্ষেতের ভিতরে ঢুকছে ঢুকে দেখতেছে ফুলকপি কত সুন্দর সাদা একটা ফুলকপি বড় বড় ওই ডাব্বা আছে না ওই যে পানি এটা ওটাতে সার দেয় ঠিক আছে হ্যাঁ ওটার ভেতরে সার মিক্স করে হ্যাঁ ওটাতে করে সার দেয় পুরো খেতে চলে যাবে মানে পাইপ থেকে ও সামনে দেখা যায় এটা হচ্ছে মেশিন এটাতে নিচে থেকে পানি উঠায় আর এটা দেখা যায় পাইপ আর এতে ড্রাম দেখা যাচ্ছে এই ড্রামের ভিতরে সার মিশিং করে এটা মানে জমিতে সারের পরে লাস্টে এটা হচ্ছে পানির পাইপ আর ওইটা হলো দেখা যায় এটা হচ্ছে হলো বিশ কপিতে সেই বিষের পাইপ কীটনাশকের ওষুধ ব্যবহার করে সেই ওষুধ দেওয়া পাইপ আর এটা তো জানা কমিয়েছে এখান থেকে পানি চলে যাচ্ছে তাতে কিছু সার এখানে ছিটিয়ে দেয় সারগুলো ভিতরে চলে যায়
ওর মাছ আছে মাছ এই যে এখান থেকে পানি ওখান থেকে মোটর থেকে আইসা এই টাঙ্কিতে জমা হইছে টাঙ্কি থেকে পানিটা ওই টাঙ্কি থেকে পরে বাইরের মোটর থেকে হ্যালো শুনে এদিকে চলে গেছে পুরো মাছ আর ওই দিক থেকে গেছে এই যে এটা তোর মনে করেন এটা মাছরা ভিতরে খাবলা দিচ্ছে আর ওই দেখা যায় সামনে লাল খাট অনেক সময় মাল কেটে আনার পর এখানে এই না বাদাই করে নাকি এই জায়গা অথবা একটু রৌদ্র বেশি যদি যদি রৌদ্র হয় তাহলে এখানে এসে তারা মানে সেমার ভিতর জিরা আচ্ছা আচ্ছা পুরাই খেজুর গাছের হ্যাঁ খেজুর গাছের বেড়া সব কিছু খেজুর গাছ মরুভূমির ঘর জীবনে প্রথম দেখলাম ভালোই লাগছে মাজরা কাকে বলে পাইপ ট্যাঙ্ক নতুন আবার এটা দিয়ে পানি সালাম আলাইকুম পানি আসছে ভালো আছেন ভাই একবার কি কাটছে এটা প্রথমবার লাগাই দিছে আমরা জীবনে প্রথম আইসি ভাই মাজরা দেই নেই কোনো সময় ও আচ্ছা আচ্ছা চারজনে মিলে এটা পুরোটা দেখছেন বালু না এটার মধ্যে পুঁতে দিতেছে আর এটা হয়ে যেতেছে আর আমরা কত হ্যাঁ কত ধরনের মাটি আমাদের এনে বেলে দোয়াস অ্যাটাল মাটি তারপর কত কষ্ট করে লাগে আর এটা লাগাই দিয়েছে মাশাল্লাহ পানি চলতেছে এই সালাটা মার দিয়েছে এটা মনে করে এক পাতা এটা মর্দা দেখেন মালিক চলে আসছে আচ্ছা আচ্ছা আচ্ছা